আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ মাই টিভির রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি ফরজান আলম এবং আমি রায়হান রোহান শুরুতে জানিয়ে দিচ্ছি দর্শক সংবাদ শিরোনাম যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন বিনম্র শ্রদ্ধা একাত্তরের বীর শহীদের স্মরণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গভবনে রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার তাগিদ ইতিহাস বিকৃতকারীদের জাতি ক্ষমা করবে না মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর যে কারণে জাতি মুক্তিযুদ্ধ করেছিল সে প্রত্যাশা পূরণ হয়নি বললেন মির্জা ফখরুল এবার বিস্তারিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দলের সভাপতি হিসেবে নেতাদের সাথে নিয়েও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির তার রিপোর্টে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন আহ্বানের পর ঐক্যবদ্ধ বাঙালি জাতির দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা প্রতি বছরের মতো এবারেও জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোর ৫:৫৭ ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং কয়েক সেকেন্ড পরেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন তারা এ সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর দলের নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানান আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কমূলক প্রশ্ন তুলেছিল আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন সব মিলিয়ে নানান ষড়যন্ত্রের কারণেই ১৯৭৫ সালে জাতির হত্যার পর এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে পরে খুলে দেয়া হয় মূল ফটক ঢল নামে সর্বস্তরের মানুষের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা রক্ষা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সর্বস্তরের মানুষ আত্মনিয়োগ করলে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ যে স্বপ্ন দেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেই ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় স্মৃতিসৌধে আসা দেশের প্রতিটি মানুষ এদিকে দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সাথে নিয়েও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা পথ আর মতের মানুষের মিলনমেলা ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ। ভোরেই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের আদর্শ ও দেশপ্রেমে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন রাজনৈতিক দলের নেতারা। আর পেশাজীবীরা মনে করেন বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা আজ প্রশংসনীয়। মানিকলাল ঘোষের রিপোর্ট। লাখো জনতার বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় সাভার জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনীতিবিদরা মনে করেন আজকের বাংলাদেশের পরিচয় সম্মিলিত প্রচেষ্টার ফল, তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যমত প্রয়োজন। সাম্প্রদায়িকতা মৌলবাদের যে বিস্তার ছিল সেটাকে আমরা রাজনৈতিকভাবে পরিচালিত করতে পারিনি। জঙ্গি সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতার বিপদ থেকে বাংলাদেশকে সুরক্ষা করতে হবে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক গোষ্ঠী, সেটিও অনেকাংশে নির্মূল হয়েছে। শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, একটি দেশের অগ্রযাত্রায় রাজনীতি ও সুশাসনকে আমলে নেওয়ার তাগিদ অনেকের। গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এ একসঙ্গে যাওয়ার জিনিস। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশে স্বপ্ন দেখি। নারীর যে মানবাধিকার সেই জায়গাটায় তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো মানে অনেকটাই চ্যালেঞ্জের মুখে আছি। বঙ্গবন্ধুর মৃত্যু না হলে স্বাধীনতার প্রথম 10 বছরই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেত বলে মন্তব্য বিশিষ্ট জনের। তাকে যদি নির্মমভাবে সেদিন হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ স্বাধীনতার পর 8 থেকে 10 বছরের মধ্যেই আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তা অনেকটাই কিন্তু অর্জন করা সম্ভব হতো। অত্যাচার বাংলা গঠন করা, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। যে নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং চেতনার ক্রমবিকাশ সেটি ঘটছে এবং এটি একটি আশার জায়গা। রক্তার্জিত স্বাধীনতা অর্জনের 48 বছর পার, সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কী পেল দেশ, কী পেল দেশের মানুষ সেই হিসাব মিলাতে নয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার ঢল প্রমাণ করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ জাতি। সকল বাধা বিপত্তি পেরিয়ে এভাবেই উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে দেশ স্বাধীনতা দিবসে, এমন প্রত্যাশা সকলের। মানিকলাল ঘোষ, মাইটিভি, সাভার। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে মুক্তিযুদ্ধ ও বিশিষ্টজনদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। বঙ্গভবনের সবুজ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। আহত মুক্তিযোদ্ধ সহ বীরশ্রেষ্ঠদের পরিবারের খোঁজ খবর নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, কুশল বিনিময় করেন বিদেশি কূটনৈতিক এবং আগত অতিথিদের সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানে যোগ দেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী সহ দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা।
এই সময় সামরিক বেসামরিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং পরিচিত জনদের সাথে কুশল বিনিময় করেন মাইটিভির চেয়ারম্যান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আর সহমর্মিতায় বঙ্গভবন পরিণত হয় মিলন মেলায়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে তিনি একথা বলেন। শিশুরাই দেশকে এগিয়ে নেবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকলাল ঘোষের আরও একটি রিপোর্ট। 49তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে শিশু সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের, তোমরাই গড়ে তুলবে আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য রইল। তোমরা বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। প্রধানমন্ত্রী তুলে ধরেন শিশুদের নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে সরকারের পরিকল্পনা। বাবা মা ভাই সব হারিয়েছি, আমরা দুটি বোন, সে হারাবার বেদনা নিয়েই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমার পিতার স্বপ্ন অনুযায়ী ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে আমার ভবিষ্যৎ শিশুরা, সোনার ছেলেমেয়েরা সুন্দরভাবে জীবনযাপন করবে, নিরাপদ জীবনযাপন করবে, উন্নত সমৃদ্ধ জীবনযাপন করবে। আগামী প্রজন্মকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের তাগিদ দেন তিনি। আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। আমি শিশু কিশোর, অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা শিক্ষাগুরু, সকলকে আহ্বান জানাব, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। এর আগে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস সহ বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা বাংলার মানুষের অধিকারের বিরুদ্ধে কাজ করেছেন, বাংলাদেশের ইতিহাস যারা বিকৃত করেছেন, তাদেরকে জাতি ক্ষমা করবে না। সকালে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। সে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আর শামস, বঙ্গবন্ধুর হত্যাকারী, বাংলার মানুষের অধিকারের বিরুদ্ধে যারা কাজ করেছেন, বাংলাদেশের ইতিহাস যারা বিকৃতি করেছেন, তাদেরকে বাঙালি জাতি ক্ষমা করবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করার ঘোষণা দিয়েছে বিএনপি। সকালে শেরেবাংলা নগরে স্বাধীনতা দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে কারণে জাতি মুক্তিযুদ্ধ করেছিল সে প্রত্যাশা পূরণ হয়নি। দেশ অনেত্রীর মুক্তির জন্য
সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। দেশের থেকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে আমরা এই দেশের মানুষের জন্য তাদেরকে মুক্ত করব। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আইজিপি জাবেদ পাটোয়ারি এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান। রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর হামলায় নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। পুলিশ অ্যাসোসিয়েশন সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানী জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হলো মহান স্বাধীনতা দিবস। এই দিনটিতে তরুণ প্রজন্ম স্বপ্ন দেখেন সকল বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। আরও জানাচ্ছেন রাজীব রহমান। রাজধানী জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো স্বাধীনতার 49তম বার্ষিকী। স্বাধীনতা দিবসের এই দিনে তরুণদের চাওয়া আগামীর সুন্দর একটি বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। গণতন্ত্রের বাংলাদেশ আমি চাচ্ছি। আমার অধিকার, আমার সার্বভৌম, আমার রাষ্ট্র যেন আমি আমার ভাবে ফিরে পেতে পাই। আমার যেন একটা স্বাধীনতা থাকে সর্ববিষয়ে। যদি আমাদের স্বাধীনতা দিবস না আসতো, তাহলে আমরা যে মেনলি যে আমাদের বাংলা ভাষায় যে কথা বলছি, স্বাধীনভাবে যে আমরা আমাদের সব কিছু প্রকাশ করতে পারছি, আমাদের অনুভূতি যেটা, এটা আমরা প্রকাশ করতে পারতাম না। অনেকের চোখে আবার বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন। যেন নারীরা স্বাধীনভাবে চলতে পারে সেভাবে দেখতে চাই। নারীদের সেফটিটা সবচেয়ে যেন ঠিক থাকে, কেন বর্তমান যুগে যেভাবে নারীদের উপর মানে হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা থেকে যেন বাঁচতে পারি। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ তৈরি করা, যেখানে সবাই সহজ সরলভাবে আর কি প্রত্যেকটা বিষয় যেন সম অধিকার পায় এবং প্রত্যেকটা বিষয় যেন সুন্দরভাবে কাজ করতে পারে। আমাদের যে সমাজ ব্যবস্থা এগুলো ভালো হোক, নারীদেরকে তো সবাই সমান চোখে দেখে না। দেখা যায় আমরা যেভাবে বের হই ওইভাবে তো সবাই চোখে দেখে না, অন্যভাবে দেখে। তো আমি চাই হচ্ছে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারুক এই স্বাধীনতা দিবসে। সবাই যে সুস্থভাবে নির্ভয়ভাবে রাস্তায় চলাফেরা করতে পারি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ছুটে চলেছে দুর্গম গতিতে। সামনের দিনগুলোতেও সকল বাধা অতিক্রম করে স্বপ্নের ঠিকানায় পৌঁছবে সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করার মাধ্যমে তরুণরা স্বাধীনতাকে ধারণ করতে পারবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সকালে আবুজার গিফারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তিনি একথা বলেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তরুণদের দায়িত্ব নিতে হবে বলেও জানান রশিদ খান মেনন। যে তরুণরা সেদিন জীবন দিয়ে যুদ্ধ করেছিল, সেই তরুণরাই আজকে পারবে এই বাংলাদেশকে পৃথিবীর বুকে আরেকটি উজ্জ্বল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, সেদিন আমাদের স্বাধীনতার পূর্ণতা। এদিকে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি জেলাতেই ভোরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজের আয়োজন করে স্থানীয় প্রশাসন। এছাড়াও 25 মার্চ মধ্যরাতে প্রদীপ প্রজ্বলন করে নীরবতা পালন করে সাধারণ মানুষ। দর্শক প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন রাজিয়া সুলতানা স্মৃতি রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনের আয়োজন করেন জেলা প্রশাসন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রংপুরের আটটি উপজেলার জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা দিবস। কুমিল্লা টাউন হল মাঠে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাউদ্দিন বাহার ও আঞ্জুমানারা সীমা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া ফারুকি পার্কে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ময়মনসিংহে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। রাজশাহীতে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে মধ্যরাতে পুষ্পস্তবক অর্পণ করে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। অপরদিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাব্যবস্থাপক কাইসুল হক, অরুণকান্তি পাল, খান ইকবাল হোসেন সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে মহানগর সোসাইটি। বিকেলে আল ফোরকান স্টুডেন্টস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 13 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ সহ মহানগর সোসাইটির অন্যান্য সদস্যরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনগরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। অলিলা গ্রুপের ব্যবস্থাপনায় উপজেলার তারপাশা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন গুণী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস প্রদান করা হয়। এবার প্রবাসের খবর। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। দেশের সাথে মিল রেখে একযোগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে প্রবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য ও জেদ্দায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শেষে কনস্যুলেটের অস্থায়ী স্মৃতিসৌধে কনসাল জেনারেল পুষ্পস্তবক অর্পণ করেন। দর্শক, জানাচ্ছি প্রবাসের আরও কিছু খবর। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। কর্মসূচিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খান। দর্শক, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি ফরজানা আলম এবং আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।